হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার এই নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই মিষ্টি রয় ব্লগে। তো দেখো, এখন বাজে সকাল 10টা। তো হচ্ছে গিয়ে ভাবছো যে কেন এত সাজগুজ? তো আমি সকালে একটু মন্দিরে গিয়েছিলাম, তো একাই গিয়েছিলাম। তো সকাল সকাল মানে গেলাম শনি মন্দিরে। তো আর এখন হচ্ছে গিয়ে রান্না করব, তো কেটে কুটে রাখছি। আর বিছনা তুলছি কিছুটা, মামা ঘুমায় আছে। আর পটল আলু তরকারি রান্না করব, আর হচ্ছে গিয়ে লাল শাক, আর ওদিকে ডাল আর ভাত বসিয়ে আসছি। তো ঠিক আছে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি আজকে পোস্ত দিয়ে আলু পটলের তরকারি রান্না করব, নিরামিষ। তো একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, ফার্স্টে তেজপাতা দিয়ে দিলাম, আর দারচিনি আর লং দিয়ে দিলাম, গোলমরিচ দিলাম সরি, আর হচ্ছে গিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কালো জিরে দিতে লাগতো। তো পাঁচ সাদা জিরে দিলে হবে কি না জানি না, দিব কি না ভাবছি, তো থাক দিব না। ওটাকে সুন্দর করে একটু ভাজবো, একটু সেন্ট রয়েছে। এবার আলু পটলটা দিয়ে দিই, আলু পটলটা দিয়ে দিলাম, সুন্দর করে নাড়াচ্ছি। দেখো পটলটাকে একটু ভেজে নিলাম, তারপর একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর একটু লবণ দিবা। লবণ মানে হলুদের সাথে যদি মানে তেল দিয়ে যদি হলুদটাকে ভাজা হয় না, তাহলে মানে হলুদের যে একটা কাঁচাটা গন্ধ থাকে সে গন্ধ কিন্তু থাকে না। এইভাবে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, ভাজা ভাজা করে নিয়ে তারপর এখান থেকে একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর আদা বাট দেখে দেখছি সেটাই দিয়ে দেবো এখানটায়। তো একটু সুন্দর করে লাল লাল করে ভাজিয়ে নেবো। তো এই দু মশলাটা বেটে রেখেছিলাম, দেখবা দিয়ে একটু সুন্দর করে একটু নাড়া করে দেবো। তো দিয়ে দিলাম একটু জল, তো জল দিয়ে দিলাম, একটু সিদ্ধ হোক এবার ঢেকে দিই। তো এই যে বন্ধুরা, আমার পটল আলু তরকারি রান্নার কমপ্লিট। একটু এই যে মাখা মাখা থাকলো, কিন্তু এই গ্যাসটা এখন অফ করে দেবো, তো এটা শুকিয়ে যাবে। তো আমার রান্না কমপ্লিট। তো এই যে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। তো চলো তোমাদেরকে দেখাই, লাল শাক আছে, ওটা পরে রান্না করবো, আর এই যে মামাকে ওটা মাখাবো, মাখিয়ে তারপরে চাল কে বলতো? এটা মামাম মনে হয়, মামাম মনে হয়, বাবাকে দেখাবো। হ্যালো বন্ধুরা, তো দেখো চিনতে পারছো অমিকে? অমিকের ভূত। তো আমি মিষ্টি রয়। তো ওই যে মুখের মধ্যে হচ্ছে একটা জিনিস দিয়েছি, তো মামাকে দিয়েছিলাম, তো সেটা একটু বেঁচে গেছিলো, তো মামাম দিচ্ছিল না, তো আমি দিয়ে দিলাম, ভাবলাম দিই। একদম মুখটা কেমন লাগছে? এটার মধ্যে আছে হলুদ, দুধের সর, আর আছে একটু মধু। তো দিয়েছি, জানি না কীরকম হবে, ফার্স্ট বার ট্রাই করলাম, যেমন মুখটা চিকচিকে চিকচিক করছে। তো ঠিক আছে, কেমন দিন? ঠিক আছে, দেখি কীরকম হয়। তো মুখটা ধুয়ে নেবো পাঁচ মিনিট পর, তারপর দেখাচ্ছি তোমার। তো এই যে বন্ধুরা, তোমাদের সামনে চলে আসলাম। তো এখন বাজে 4:30। তো তোমরা ভাবছো যে আমি কোথায় যাচ্ছি, তো কোথাও যাচ্ছি না। তো এই যে রিলস বানাচ্ছিলাম, তো তো তার জন্য একটুখানি শাড়ি পরছি আর একটু লিপস্টিক পরছি। তো আর দেখো মাম্মাম এখানটা কী করছে, গুড় খাচ্ছে, এত বিরক্ত করছে আর কি বলবো। তারপরে রাগ করে বললাম যে না থাক, আর কিছু করবো না, যা মানে কি বলবো, ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি, বিরক্ত করে। বাড়া তো আর কিছু হয়নি। আর দেখো মাম্মাম কীভাবে তরমুজটা খেয়েছে, দেখো অল্প করে চামচ করে দিয়ে তারপরে খেয়েছে। তো ঠিক আছে, আবার পরে আসছি। তো আজকে স্পেশাল কোনো কিছু নয়, আজকে তো শনিবার। তো শনিবারে আমাদের এক নম্বর নিরামিষ, দু নম্বর হচ্ছে কোথাও আমরা সেদিন মানে কোনো কোথাও বের হই না, কমই বের হবে শনিবারটাতে। আর রান্না তো করছিলাম আলু পটলের সবজি ডাল, বাস একটুকুই। তো ঠিক আছে, আবার পরে আস। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন বাজে 6:20, আর আমি সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে উঠে একটু লাল চা বানালাম। চা তো আমি খাই না, তো খুব মাথাটা ব্যথা করছিল,
তার জন্য একটু লাল চা আদা আর গোলমরিচ দিয়ে শুরু বানালাম। চা খাওয়াটা কিন্তু ভালো না, আর চা যদি একবার খাও তাহলে মানে খাওয়ার একটা নেশা, আর মানে একটা নেশা টাইপের হয়ে যায়, যেটা হচ্ছে তুমি অতি না খালে থাকতে পারবা না, তো সেরকমই কিছু একটা ব্যাপার। আর দেখো মাম্মা এতক্ষণ ঘুমালো না, আমি সন্ধ্যা দিতে গেছি আর এসে দেখছি যে ঘুমিয়ে গেছে। তো এখন ঘুমালো না, আর ঘুমাবে না, একবারে ঘুমাবে রাত্রে বেলা 2-3টেই, ততক্ষণে জাগনা থাকতে হবে। আর জাগনা যদি না থাকো তো ওকে মোবাইল দিতে হবে, বাস ও মোবাইল দেখবে একদম রাত পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত দেখবে ঠিক সেটা গ্যারেন্টি আমি দিতে পারছি না। আর বলো তো ঘুম তো পাবে, আমি তো ঘুমাইনি, শুয়েছিলাম ঘুমাইনি। তো ঠিক আছে দেখি কি করি, চাটা খাই, খুব মাথা ব্যথা করছে। ঠিক আছে, তো এই যে বন্ধুরা বলছিলাম বের হবো না, তাও একটু বের হলাম, আমি আর দিদি এক জায়গায় যাচ্ছি। ওই তো এই যে সামনেই তো পয়লা বৈশাখ, তার জন্য মামামের জন্য একটু ড্রেস দেখবো, দিদিও দেখবে বলছে। তো ঠিক আছে, তো এই যে বন্ধুরা বাড়ি চলে আসছি, বাড়িতে এসে রান্না করলাম খিচুড়ি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই, তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্টে জানাও, আর যারা নতুন আমাকে দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।